হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে আমার নিজের প্রেগনেন্সি জার্নি শেয়ার করতে চলেছি। তো তোমরা এই ব্লগটি তোমাদের জন্য, যারা নিউ মামার মধ্যে চলেছে তাদের জন্য, আর আমারও, আমি নিউ মামাম, তোমাদের সাথে সেটা নিয়ে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার 1 মান্থ থেকে 6 মান্থ পর্যন্ত প্রেগনেন্সি জার্নি। তো এখন আমার 7 মান্থ চলছে। তো এটা নিয়ে আমি পরে ব্লগ করব, তোমাদের সাথে শেয়ার করব। এখন তোমাদের সাথে আমি আমার 1 মান্থ থেকে 6 মান্থ পর্যন্ত শেয়ার করব আমার প্রেগনেন্সি জার্নিটা। আর তোমরাও, তোমাদের অবশ্যই, তোমরা যারা নিউ মামা হচ্ছ, যে 4 মান্থ 6 মান্থ চলছে, তারাও আমার কমেন্টে জানিও তোমাদের সিমটমগুলো। তো আমি আমার সিমটমগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা তোমাদের সিমটমগুলো আমার সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করো। আর পাশে বেল আইকনটি লাইক করে দিও, আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ 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 আমার চ্যানেলটা প্লিজ করে দিও। তো তোমরা যত করবে তত আমি ভিডিও দিতে পারবো। আর তোমাদের জন্যই আমি এই ব্লগ নিয়ে তোমাদের সামনে আসতে পেরেছি, তোমাদের রিকোয়েস্টে। তো আমি আজকে তোমাদেরকে যা বলবো, চলো বেশি দেরি করে লাভ নেই, 2 মান্থের সিমটম তোমাদের সাথে শেয়ার করছি। আমার 1 মান্থ, আর প্রথমে এটা আমাদের প্ল্যানিং বেবি ছিল, তো তোমাদের সাথে যেটা বলি, তো আমরা প্ল্যানিং করেই নিয়েছি বেবিটা। তো ফার্স্টে 1 মান্থে আমার প্রথম 1 মান্থ 16 ডেতে আমি টেস্ট করেছিলাম তো প্রেগনেন্সি। তো জানার পর খুবই খুশি হয়েছিলাম। তো সেটা তোমাদেরও হয়েছিল অবশ্যই, আমার যেমন হয়েছে তোমরা যখন জানতে পেরেছ। তো তারপর বাড়িতে সবাই খুশি হয়েছিল, স্পেশালি হাজবেন্ড তো খুশি হবে, আর মাদের তো হবেই স্পেশালি, না? তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের ফার্স্টে কেমন ফিলিংস হয়েছিল। তো আমার ফার্স্টে খুবই আনন্দ হয়েছিল। তো মা হওয়া একটা ব্যাপারই আলাদা, আগে মাকে বলতাম, এখন নিজে মা হচ্ছি, তো এটা তো হবেই, একটা কনফিউজড তো আনন্দ সব কিছুই আছে এর মধ্যে, টেনশান আছে কিভাবে কি হবে, এত 9 মান্থ থাকতে হবে। তো যাই হোক, 1 মান্থ থেকে 2 মান্থ পর্যন্ত আমার কিছু প্রবলেম হচ্ছিলো। প্রথমে আমার খুবই পেটে ব্যথা হচ্ছিলো, তো অনেকটাই ব্যথা হচ্ছিলো, তো মানে মাঝে মাঝে খুবই ব্যথা, এই ব্যথাটা অসহ্যকর, মানে খেপে খেপে উঠছিলো। তারপরে 2 মান্থের দিকে যাই, কেন 1 মান্থ 16 ডেতে টেস্ট করি, তো 2 মান্থ আমার হয়ে যায় আস্তে আস্তে পেটে ব্যথা। তারপরে আস্তে 2 মান্থ থেকে 3 মান্থ পর্যন্ত আমার বমিটিং শুরু হলো, প্রচণ্ড বমিটিং হলো, কিচ্ছু খেতে পারছিলাম না, কিচ্ছু না, শুধু ভাত খাচ্ছিলাম, তার সাথে জল ঢালা ভাত, আর কিচ্ছু না, মাছ মাংস ডিম আমি কিচ্ছু খেতে পারিনি। এইসব আমার সিমটম চলছিল। তো গেল 2 মান্থ থেকে 3 মান্থ, আমি কিছু খেতে পারিনি, প্লাস আমার শুধু জল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিলো, আর এমনি জোর করে তো খেতে হবে, মাছ মাংস খেলে আমার বমিটিং হয়ে যাচ্ছিলো অজস্র। মর্নিং সিকনেস তো ছিলই আমার, হ্যাঁ মর্নিং সিকনেস অনেকটাই ছিল আমার, মানে তখন মর্নিং সিকনেস বলতে আমার বমিটা হয়নি, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে গা পাকানো ব্যাপারটা হচ্ছিলো, আর দুপুর দিকে আর সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর বমিটিংটা খুব হচ্ছিলো, ব্যাস এই কিছুই। আর আমার খুব খেতে ইচ্ছে করছিলো জল ঢালা ভাত, মানে পান্তা ভাত যাকে বলে, খুবই ভালো লাগছিলো ওই টাইমটা খেতে। তো 2 থেকে 3 মান্থ আমার এই চললো, 3 থেকে 4 মান্থ আবার একটা চালু হলো, গায়ে প্রচণ্ড অ্যালার্জি, র্যাশ টাইপের, দুটো গলায় ভর্তি হয়ে গেল, দুটো হাতে, এমনকি আমাদের থায়ে, কুচকি যাকে বলে, সেখানেও আমাদের প্রচণ্ড পরিমাণে চুলকানি যাকে বলে, বাপরে বাপ প্রচণ্ড। তো আমি যে ডক্টরকে দেখাচ্ছি, ডক্টর খুবই 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 ভালো, সেই ডক্টর যা যা আমাকে মেডিসিন দিয়েছে এখনও পর্যন্ত সব কিছুই পারফেক্ট, মানে খুবই কাজ করেছে, বেকার মিথ্যা কথা বলে লাগবি, এরকম ডাক্তার পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার মানে আমার মনে হয়, কারণ অনেকের মুখে শুনেছি আমার বমি বন্ধ হচ্ছে না, ওই ওষুধ খেলেও আমার মানে ওই ওষুধে আমার কিচ্ছু হচ্ছে না, কিন্তু আমি বলবো আমার ওষুধ খেয়ে সত্যিই বমি কমেছে, বমিটিংটা অনেকটা, মানে আমার 4টে ট্যাবলেট খেতে হয়েছে বমিটিংয়ের জন্য, ওই 1 থেকে 2 মান্থ পর্যন্ত আমার যে বমিটা হয়েছিলো, তারপরে আমি মেডিসিন খাওয়ার পর বমিটিং বন্ধ হয়ে গেছিলো। তারপরে আমি খেতে পারছিলাম টুকটাক সব কিছু, স্মেল বলতে গেলে আমি মাছের গন্ধ একটুকু সহ্য করতে পারছিলাম না, প্রচণ্ড পরিমাণে কোনো স্মেলই সহ্য করতে পারছিলাম, মাছ তো একদমই না, ডিম মাছ মাংস একদমই পাচ্ছিলাম না বলতে গেলে খাওয়ার দিক দিয়ে। তো ওইগুলো গেল, তারপর আমি ডক্টর দেখালাম গলার অ্যালার্জিটার জন্য, ডক্টর আমাকে স্কিনে ডাক্তার সাজেস্ট করলো, সেখান থেকে আমি আমার মেডিসিন, আমাকে মলম দিয়েছিলো সেই মেডিসিন আমি খাইনি, ডাক্তারকে দেখিয়ে, ডাক্তার আমাকে যে মেডিসিন দিল প্রেগনেন্সি গাইনো ডাক্তার, তার মেডিসিন খেলাম, তারপরে আমার গলা অ্যালার্জি র্যাশ কমলো, খুবই ভালো মেডিসিন যা দিতে সবই আমার কমেছে। তো আমার একটু হজমের ব্যাপার হচ্ছিলো, খুব
খুবই হজমটা খুব হচ্ছিল না, খালি ঘন ঘন পটিও চলছিল আমার 7 থেকে 8 বার। তারপরে আমাকে একটা সিরাপ দিয়েছিল, সিরাপ খাওয়ার পর পটিটাও আমার ঠিক হয়ে গেছে। এমনি এইসব সিমটমগুলো আমার হচ্ছিল, অ্যালার্জি, ভমিটিং, পটি, কিছু স্মেলের গন্ধ সুযোগ হতে পারছিলাম না, সব দিক দিয়ে আমার খুব প্রবলেম হচ্ছিল। 4 মান্থ পর্যন্ত আমার টুকটাক করে এরকমই চলেছে সিমটম দিক দিয়ে। তো 5 মান্থ থেকে আমি একদমই সব কিছু খেতে পারি, এমনকি কোনো কিছু প্রবলেম হয় না। আর মাদার হলিস, এটা নিয়ে আমি পরে একটা ব্লগ করবো, কিন্তু এটুকুনি বলি যে মাদার হলিস আমি একটা ফাইলই খেয়েছি, আর আমি ফাইল খাইনি। ওই যা স্মেল, যে গন্ধ, অসহ্যকর, দুধ খেতে একটু ইচ্ছে করে না। কিন্তু হ্যাঁ, আমি একটা ডাক্তারকে দেখিয়ে আমি এটা প্রোটিনেট মম বলে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ফটো তুলে পাঠাবো। তো ওটা আমি খাই, ওটা দুধের সাথে একটু মাঝে সাঝে খেতে হয়, কেন খেতে তো হবেই বেবির জন্য, নিজের জন্য না অবশ্যই। আর পারলে তোমরা অবশ্যই একটা করে পার ডে মৌসুমি লেবুটা অবশ্যই খাবেন। আর আমি কী কী খাই প্রেগনেন্সি জার্নিয়ে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো অবশ্যই, কী কী খাওয়াটা খুবই দরকার, কেন সবাই তো অনেকে খেতে পারে না, অনেকে ভমিটিং হয়ে যায়, সেই কারণে বলবো এগুলো এগুলো খেলে অন্তত প্রোটিনটা তো যাবে। আমার সাজেস্ট না, ডাক্তার সাজেস্ট। তো আমার চেনাশোনা অনেকেই আছে, তাদের ভমিটিং হতো, তারা এগুলোই করতো। তো আমার এখন বলতে নেই, ভমিটিংটা বন্ধই আছে, সব দিক দিয়ে সব ঠিক আছে। 5 মান্থ থেকে, 4 মান্থ থেকে 5 মান্থ শেষের দিকে তো বেবির নড়াচড়া, নড়াচড়া বলতে খুব একটা না হালকা আমি বুঝতে পেরেছি, খুব একটা না। ফার্স্ট টাইম ইউএসজি করলাম, অ্যানালি স্ক্যান, তো সব ইউএসজি রিপোর্ট টিপোর্ট সব তোমাদের সাথে শেয়ার করবো, একটু আমাকে টাইম দেবে তোমরা, অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো ওগুলো হলো, তো তখন ইউএসজি করতে গিয়ে তখন একটা হার্টবিটের একটা আওয়াজ শুনতে পেলাম, খুবই আনন্দ লাগলো, মনে একটা নতুন একটা অনুভূতি এলো যে হার্টবিট শুনতে পেলাম, তো খুবই ভালো লাগলো। তারপর থেকে ওর আমি দুবেলা, মানে ওর ফিলিংসটা বুঝতে পারি দুবেলা, মানে প্রেস যখন নিই, মানে দুপুরে শুই যখন আর রাতে, তখনই আমি ওর ফিলিংসটা খুব একটা ভালো বুঝতে পারি। তো নড়ছে, মানে বাঁদিকে শুলে আমি আবার ডান দিক হয়ে যাই, তো এই একটা নড়াছড়া আনন্দ একটা খেলাধুলা করে, তো আমি ওর সাথে ওরকমই করি, আমি একটু বদমাশি করি। তো এটাই আছে আমার সিমটম। তো 5 মান্থ থেকে 6 মান্থ এটাই চলছে এখনও, কোনো কোনো প্রবলেম হচ্ছে না আমার শরীরের দিক দিয়ে। তো এখন আমি বলতে নিই ঠিক আছি। তো কিছুদিন আগে হালকা একটা অ্যালার্জি, মানে কিছু বেরোয়নি গায়ে, চুলকানি ব্যাপারটা হচ্ছিলো, মানে চিপি চিপি ব্যাপারটা হচ্ছিল খুব একটা না। তো একটা ক্যান্ডিড পাউডার আছে, ওটা আমি গায়ে লাগাতাম, তো ওটা আমি লাগাই, তো এখন আর লাগাতে হয় না। তো এখন সব দিক দিয়ে ঠিক আছি, ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের জন্য হয়তো সব দিক দিয়ে ঠিক আছি। তো তোমরা যদি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করো, আর তোমাদের সিমটমগুলো 1 মান্থ থেকে 6 মান্থ পর্যন্ত আমাকে জার্নিংটা জানিও। আজকে এটুকুনি থাক, টাটা, বাই বাই।